সমুদ্র উপকূলবর্তী এলাকা হাহাকার পরিস্থিতির শিকার। একদিকে লকডাউনের জেরে যখন সকল মানুষজন না খেতে পারার মতন অবস্থা, অন্যদিকে তখনই বিধ্বংসী অভিশাপ হয়ে আসতে পড়েছিল যশ। আর তাই বিধ্বংসী এলাকাগুলো এখন ত্রাণ কেন্দ্রিক হয়ে পড়েছে। যশ কাটার কয়েক সপ্তাহ কেটে গেলেও সুন্দরবন এলাকার বহু মানুষ এখনো পর্যন্ত ঘর ছাড়া আশ্রয়হীন। তাদের একমাত্র আশ্রয়স্থল এখন ত্রাণ শিবির, এবং তাদের সাহায্য করতে একাধিক সমাজসেবী সংগঠন এগিয়ে আসে। সুন্দরবন এলাকার এক শিক্ষকের তৎপরতায় পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত স্বামীজি একাডেমির সদস্যরা মৌসুমী দ্বীপের বাগডাঙ্গা মৌসুনী কোঅপারেটিভ হাইস্কুলের 150 জন মানুষের হাতে ত্রাণ তুলে দেন। সত্যি আমরা এসে নিজেদেরকে গর্ববোধ করছি এই কারণেই যে এখানের মানুষ খুব কষ্টের মধ্যে রয়েছেন। আমরা দেখলাম যে প্রত্যেকটা গ্রাম প্রত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে যেখানে আমরা ঘুরে ঘুরে দেখেছি প্রত্যেকটা মানুষজন তাদের যে ঘর বাড়ি সমস্ত কিছু প্রায় লণ্ডভণ্ড হয়ে গেছে এয়াস ঝড়ের, সেই ঝড়ের তারপরে জলোচ্ছ্বাস, মানুষের প্রচণ্ড দুর্গতি। আমরা কোলাঘাট স্বামীজি একাডেমি গতকাল এসেছি, আজ 9টা থেকে আমরা এই গ্রামের সমস্ত মানুষজনকে, প্রায় 150 জন মানুষজনকে আমরা খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি, এখনো দেয়া চলছে। ওই একাডেমির সদস্যরা জানান যে সকল মানুষদের পাশে দাঁড়িয়ে তারা অত্যন্ত গর্বিত, এবং এই গর্বের সাথে আগামী দিনেও এভাবেই তৎপরতার সহিত কাজ করে যেতে চান তারা। পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জয় কাপড়ির রিপোর্ট, টাইমস বাংলা।